বাচ্চা হোক কিংবা বড়, সবারই ব্রেকফাস্টের জন্য একটা দারুণ টেস্টি হেলদি রেসিপি অপশন আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দের অফিসের টিফিন বা সকালবেলা ব্রেকফাস্ট বা সন্ধেবেলার হালকা স্ন্যাক্সে একটা দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ হেলদি ব্রেকফাস্ট অপশন, যার নাম হলো ওটস পোহা। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন হতে পারে ওটস, কিন্তু খেতে কিন্তু স্বাদে দুর্দান্ত। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই হেলদি ব্রেকফাস্ট অপশন। কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচাবাদাম। কাঁচাবাদামগুলোকে আমি এখানে মিনিট 2-3 ভেজে নেব। যখন কাঁচাবাদামগুলো ফুটতে শুরু করবে এবং বেশ লালচে হয়ে আসবে, তখন কিন্তু এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। এবার বাদাম ভাজার যে তেলটা ছিল সেখানেই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম কিছুটা কারি পাতা, 1/4 teaspoon পরিমাণ সাদা সর্ষে, 1/4 teaspoon পরিমাণ গোটা জিরে। মোটামুটি 40-45 সেকেন্ডের জন্য এগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। কারি পাতা এবং সর্ষেগুলো যখন ফুটতে শুরু করবে তখন এতে প্রথম যে সবজিটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আলু। একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর এক একটা সবজি আমি দিচ্ছি 40-45 সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করব, আর তারপরেই সেকেন্ড সবজিটা দিয়ে দেবো। এই প্রসেসটাই কন্টিনিউ হবে। একটা ছোট গাজরের অর্ধেকটা আমি এখানে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও সেই 40-45 সেকেন্ড। এরপর দিয়ে দেবো ফ্রেঞ্চ বিনস। বিনস নিয়েছি 1/4 cup পরিমাণ, কাটার পরে সেটাও এখানে দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমি দিচ্ছি ক্যাপসিকাম, একটা ছোটো ক্যাপসিকাম টুকরো করে ছোটো ছোটো দিয়ে দিলাম, দিয়ে আরও 44-45 সেকেন্ডের জন্য এটাকে নাড়াচাড়া করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো, আর টমেটোটাকে দিয়ে এবার 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকব। আপনাদের অন্য কোনো সবজি যদি পছন্দ হয় সেগুলো আপনারা এখানে অ্যাড করতেই পারেন নিজেদের রুচি অনুযায়ী। আমার ফেসবুকের কুইজিনিয়া পেজকে প্লিজ ফলো করে নেবেন, ওখানে পুরনো ভিডিওগুলো 2-3 বছরের নতুন করে কিন্তু দেওয়া হচ্ছে। আর এবার এই 3-4 মিনিটের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1/4 teaspoon পরিমাণ হলুদ গুঁড়ো। হ্যাঁ, যেরকম বলছিলাম কুইজিনিয়া ফেসবুক পেজ, সেটার লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওখান থেকে আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। এটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব, এবং যখন দেখব যে সবজিগুলো কিন্তু দেখুন সেদ্ধ হয়ে এসছে, তখন আমি এতে দিয়ে দেব ওটস। ওটসটা কিন্তু আমি শুকনো খোলায় ভাজি বা কিছু নিয়ে আপনারা প্রয়োজন হলে ভেজে নিতে পারেন। এখানে মোট আমি 1.5 কাপ পরিমাণ ওটস ব্যবহার করছি। 1.5 কাপ বলতে মোটামুটি আপনারা যে মেজারিং কাপগুলো থাকে তার 1 কাপ আর হাওড় 1/2 কাপ। এগিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালিকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা কাইন্ডলি চেক করে নেবেন, গল্পগুলো অতি অবশ্যই শুনবেন। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন ফিরে আসছি রান্নায়। এবার এই ওটসটাকে দিয়ে 5-6 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে ভাজতে থাকব, আর মাঝে মধ্যেই হাতের মধ্যে একটু জল নিয়ে এরকম ছিটাতে থাকব। ওটসের এই পোহাতে কিন্তু একেবারেই জল একবারে দেবেন না, তাহলে কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে যায়। ঠিক যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি, একটু একটু করে জল ছিটাবো, মিনিটখানেক নাড়াচাড়া করব, আবারও দেখুন অল্প একটুখানি জল হাতে করে ছিটিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করব। এইভাবে করলেই কিন্তু এই ওটসের পোহা একদম ঝরঝরে হবে আর স্বাদটাও খুব সুন্দর হবে, ওটসটাও কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আমি এই প্রসেসটা মোটামুটি 4 বার মতো কিন্তু ফলো করেছি, মানে অল্প অল্প করে জল ছিটিয়েছি আর তারপর সেটাকে আমি নাড়াচাড়া করে গেছি। এইভাবে করতে করতেই কিন্তু এটা পুরো ফুল কুক হয়ে যাবে। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। ওটসগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে বাদামটা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিলাম, আর এখন কিন্তু এটা প্রায় সার্ভ করার জন্য রেডি। নামাবার আগে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা এইটাতে কিন্তু দারুণ মাত্রা যোগ করে। অপশান আরও দিয়ে দিচ্ছি, ধনে পাতা ইউজ করতে পারেন, কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারেন, আমি ওই অপশানগুলোর মধ্যে রাখিনি কারণ এটা বাচ্চাদের টিফিন হিসেবে আমি কিন্তু তৈরি করেছি। এটা এখন সার্ভ করার জন্য কিন্তু একদমই রেডি। তাহলে
দেখলেন কত সহজে এই দারুণ হেলদি কিন্তু টেস্টি বাচ্চাদের টিফিন হোক বা বড়োদের অফিস লাঞ্চ বক্স বা বাচ্চাদের স্কুলের টিফিন বানিয়ে ফেলতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর কুইজিনিয়া ফেসবুক পেজ আর যে গল্পের শেখালেখাল আছে দুটোকেই প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।